Assalamualaikum. I am Habibur Rahman Habib on behalf of Srishti Education Family. Welcome to Srishti Academic School online class. Dear learners, dear well-wishers, and dear students and dear viewers, for watching my videos, thank you very much. I am very very grateful to you on behalf of Srishti Education Family. Thank you very much. Dear students of class 7, today I have brought out a class for you. It is first paper from Navodut books, model question 17. Today I talk about matching sentence. That is very important topic and it is very easy to carry 5 marks in the exam. Very easy. I think it's very easy. If anyone say I can't, it's very hard, then I'll not agree with you. Okay, let's start. Page number 359. Page number 359. You can see that I've already written the column A. Okay, now then you have to complete the sentence taking a suitable part from column B, and you have to make a complete sentence, and that must be meaningful, otherwise not. Okay, so let's start. A culture is the belief. Ek sanskriti, culture means sanskriti. Sanskriti hocche bishwas, way of life, jibon dhara in a particular society or in an organization. Ekta bishesh ba nirdishto ekta samaj ba ekta sanstha tader nijesho sanskriti jibon dhara bishwas etai hocche ki sanskriti. Tahole a culture is the belief, way of life in a particular society, way of life in a particular society or in an organization. Okay, তাহলে সংস্কৃতি হচ্ছে একটা নির্দিষ্ট সমাজ এবং নির্দিষ্ট অর্গানাইজেশন সংস্থা হতে পারে, কোন একটা সোসাইটি হতে পারে, তাদের একটা জীবনধারা। এ সোসাইটিস কালচার ইনক্লুডস, একটা সমাজের সংস্কৃতির মধ্যে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত, ইনক্লুড মিন্স অন্তর্ভুক্ত, এর বিপরীত হচ্ছে এক্সক্লুড। কি কি অন্তর্ভুক্ত থাকে? ইনক্লুডস অল অফ ইটস আইডিয়াস অ্যান্ড ওয়েস অফ বিহেভিং, তাদের সকল ধারণা এবং চিন্তাধারা এবং আচার আচরণের ওয়েটা কি, রাস্তাটা কি, তাহলে কি হবে? ইনক্লুডস অল অফ ইটস, ইনক্লুডস অল All of its ideas and values. So, বাকি রাখলাম কি হবে? Way of behaving. Number 3, every nation has, প্রত্যেকটা জাতিরই আছে কি আছে? Its own culture. প্রত্যেকটা জাতির তাদের নিজস্ব সংস্কৃতি আছে. Every nation has its own culture. সংস্কৃতি আছে সব জাতি, এটা আমরা জানি, বাট ভেরিয়াস ডিফারেন্সেস আর, কিন্তু বিভিন্ন পার্থক্য আর সিন বিটুইন এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন কালচার। হ্যাঁ, আমরা জানি এশিয়া এবং পাশ্চাত্য দেশগুলোর মধ্যে যে সংস্কৃতি, এর মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। তাহলে কি হবে? ভেরিয়াস ডিফারেন্সেস আর সিন বিটুইন এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন কালচার, আর সিন বিটুইন এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন কালচার। ওকে, লাস্ট নাম্বার 5, এ বিহেভিয়ার ইন ওয়ান কালচার মে, এক সংস্কৃতির একটা যেটা আচার আচরণ হতে পারে, প্রুভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট
অর ইভেন রোড টু অ্যানাদার, অর্থাৎ একটা সংস্কৃতিতে এক আচরণ আরেকটা সংস্কৃতি বা আরেকটা সমাজে সেটা কি হতে পারে, নেতিবাচক হতে পারে, খারাপ হতে পারে, অনুপযুক্ত হতে পারে। তার মানে কি, কারো কাছে একটা যেটা একটা সমাজে পজিটিভ দিক আছে, ভালো আছে, সেটারই আবার অন্য সমাজে দেখা গেল নেগেটিভ দিক আছে। তার মানে এক সমাজে যদি এটাকে ভালোভাবে গ্রহণ করা হয়, আবার অন্য একটা সোসাইটিতে আমরা দেখতে পারি সেটা নেগেটিভভাবে গ্রহণ করা হয়, তাই বলা হয়েছে। তার মানে এই প্যাসেজ, এই মেসেজ সেন্টেন্সটা মূলত আমাদের কালচার, সংস্কৃতি থেকেই নেওয়া হয়েছে। সংস্কৃতি মানে কি, একটা সমাজের বা একটা জাতিগোষ্ঠীর তাদের জীবনধারা, তাদের নিজস্ব আচার আচরণ, তারপর হচ্ছে তাদের খাবার, তাদের সব কিছুই, পড়াশোনা, জ্ঞান অর্জন, তাদের সব কিছুই যেন জীবনের প্রত্যেকটা এলিমেন্টই যেন সংস্কৃতির একটা অংশ। তো পরীক্ষায় আমরা এভাবে পুরোটা উত্তর করলে অবশ্যই ভালো মার্কস হবো। এই প্রত্যাশা রইল সবাই এই করোনার মধ্যে ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, সেই সাথে সৃষ্টিকর্তার কাছে অনুগ্রহ কামনা করো যাতে দ্রুত আমাদেরকে এই মহামারী থেকে মুক্তি দান করে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।